হাই নমস্কার, আমি নীলাঞ্জনা ব্যানার্জি। রেডিও জকি বাই প্রফেশন, আমি রেডিওতে কথা বলি। অনেক বছর হয়ে গেল রেডিওর সঙ্গে অ্যাসোসিয়েটেড। A lot has changed. আমরা যেভাবে জীবনটাকে দেখতাম সেই পুরো জিনিসটা চেঞ্জ হয়ে গেছে লকডাউন হওয়ার ফলে। আগে সকালে উঠে যেটা যা যা আমার লাইফস্টাইল ঠিক যেভাবে যেত, রেডি হওয়া, জিম যাওয়া, তারপর সেখান থেকে অফিস যাওয়া, তো এটার কারণে, এই লকডাউন হওয়ার কারণে আমরা সবাই খুব কেজড হয়ে গেছি। দ্য এন্টায়ার লাইফস্টাইল হ্যাজ চেঞ্জড থারলি। সারা জীবন রেডিওতে চাকরি করেছি, ছুটি বলতে আমার কাছে কিছুই ছিল না। আমি 365 দিন বলতে গেলে কাজ করতাম, মাঝে মাঝে বস রোববারও ডেকে নিত। শিখেছি বা জেনেছি যে হ্যাঁ, কিছুটা সময় নিজের জন্য স্পেন্ড করাটা দরকার। কাজ করতে 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 দৌড়তে 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 আমরা ভীষণ হাঁপিয়ে যাই। তো এই প্যান্ডেমিক আমাকে শিখিয়েছে টু বি ওয়ান উইথ ইয়র সেলফ। আর একটা জিনিস আমাকে COVID-19 শিখিয়েছে যে আমাদের চারপাশে প্রচুর ট্যালেন্ট আছে যেগুলো আনলিস্ট হয়নি, এই সময় কিন্তু সেই ট্যালেন্ট গুলো বেরোচ্ছে। আর একটা জিনিস আমাকে শিখিয়েছে, আজকে যে তাসের ঘরটা আমি বানাচ্ছি সেটা কাল ঝড়ে উড়ে যেতেই পারে। সো বি রেডি ফর এভরি বিপ বিপ ইন লাইফ। শর্ট ফিল্মস আর কুইক টু শুট, ইট ইজ এ মেসেজ গিভেন ইন এ ভেরি শর্ট ডিউরেশন অর শর্ট স্প্যান অফ টাইম। আর এখন প্যান্ডেমিকের সময় লোকজনের না একদম এনার্জি নেই লম্বা লম্বা সিনেমা দেখতে, আর ভালো লাগছে না। তাই জন্য ওই 4 মিনিট বড়জোর 10 মিনিট মেরে কেটে 20 মিনিট অবধি আমরা ধৈর্য ধরে রাখছি। আর আমি ভীষণ লেজি, আমার পক্ষে ওই 2-2.5 ঘন্টা সিনেমা মানে 25 দিন ধরে শুটিং করা আমি দেখেছি জীবনে করে খুব চাপ। আমি মানে একটু লেজি ভাবে খেলে যত তাড়াতাড়ি জিনিসটা করা যায় ততই ভালো। আর আমাদের অনেস্টলি পয়সা করে করে নেই তো, তাই আমরা শর্ট ফিল্ম বানাই, তাও আবার মোবাইল ক্যামেরায়। আমার একদম ভালো লাগে না লম্বা লম্বা স্ক্রিপ্ট করতে। ডিরেক্টর আমাকে মেরে কেটে স্ক্রিপ্ট পড়ায়। দেখি যেখানে কিছু করার অনেক স্কোপ আছে, যে অভিনয়টা দিয়ে আমার বেশ সহজে পার পেয়ে যাব। যেরকম পুনঃপুনঃ করার আগে ভেবেছিলাম যে ভীষণ কঠিন হতে চলেছে, খুব একটা এফোর্ট দিতে হয়নি, লোকজনের ভালো লেগেছে, থ্যাংক ইউ সো মাচ। প্রার্থনা চক্রবর্তী ভীষণ গম্ভীর একজন মানুষ, তিনি খুব মন দিয়ে স্ক্রিপ্ট পড়েন, আমি একদম স্ক্রিপ্ট মন দিয়ে পড়ি না। আর আমার এতটাই অগাধ বিশ্বাস তার প্রতি, স্ক্রিপ্ট পড়ি আর পড়ার পরে যখন ভালো লাগে রাজি হয়ে যাই, করছি নিজেরা মজা করে। সবসময় অত সিরিয়াসলি আমি সবকিছু নিতে পারি না, প্রার্থনা গুলো কিল মি অফ দিস। আমি খুব একটা মেথড ফলো করি না। আমার যদি আমার যখন একটা ক্যারেক্টার পড়ে সেটা ভালো লাগে, মনে হয় আমি এটা করতে পারবো, তখন আমি চেষ্টা করি যখন ডিরেক্টর অ্যাকশন বলে একদম সেই ক্যারেক্টারটার মধ্যে ঢুকে যাওয়া। মোটামুটি গল্পটা থেকে বোঝাই যায় যে তার ব্যাকগ্রাউন্ড কি, আর সে কি ধরনের পোশাক আশাক পরবে, কিরকম মেকআপ করবে, কিভাবে হাঁটবে, চলবে, কথা বলবে। যেহেতু আমি মিডিয়াতে এতগুলো বছর রয়েছি বা কিছু খুব কম হলেও অভিনয়টা করেছি, তাই জন্য টুকটাক একটুখানি বোঝা যায়। তারপর যখন হয় না তখন প্রশ্ন করি, যদিও খুব কম প্রশ্ন করি। যখন অ্যাকশন বলে সেই সময় থেকে কাট বলা অবধি আমি সেই চরিত্রটা হয়ে থাকার চেষ্টা করি। অত পড়াশোনা, বিশাল বড় বড় বই পড়ে ফেলিনি থিয়েটারের বা সিনেমার, তাই যতটুকুনি বুঝি চরিত্রটা পড়ে অনেস্টলি করার চেষ্টা করি। দ্যাটস ইট, দেয়ার ইজ নো রকেট সায়েন্স, রিড ইট, ডু ইট, কিয়া হ্যায়, কোই গল নেই। চ্যালেঞ্জ ওয়াইল অ্যাক্টিং, আমার কথা বলার মধ্যে একটা সফিস্টিকেশন আছে, বিকজ মেবি অফ মাই রেডিও ক্যারিয়ার আই হ্যাভ ডেভেলপড আ সার্টেন অ্যাকসেন্ট। তাই যখন আমাকে পুনঃপুনঃ করতে বলা হয়েছিল, ভাঙতে বলা হয়েছিল, শুভরাত্রিতে আমার অতটা প্রবলেম হয়নি, ইট ওয়াজ মোর লাইক মি, পুনঃপুনঃ আমার মনে হয়েছিল আমি করতে পারবো না। তাই জন্য যখন আমাকে এমন কোন চরিত্র আমার সামনে দেওয়া হয় যেটাতে আমার কথা বলা, আমার অ্যাকসেন্টটাকে ভেঙে ফেলতে হবে, সেটা আমার কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ। ভাঙাটা আমার কাছে একটু ডিফিকাল্ট হয়, আর সেটাই ইজ দ্য অনলি প্রবলেম। আর সব প্রবলেম তো ডিরেক্টরের, আমার কেন হবে, হ্যাঁ আর কোনো প্রবলেম নেই।
if I face any problem while acting, then I'll be thrown out of the film. Either, change it completely, or nahole you talk to your director, try. Nahole, get lost. আমি অনেকদিন ধরে অভিনয় করছি, ইটস নট লাইক নাও কেউ সুযোগ দেয়নি, চান্স দেয়নি, এটা করো ওটা করো যেগুলো করিনি, আই মিন টু সে হোয়াটএভার। তো বড় কোনো হাউস ভেবেছে হয়তো আমার মধ্যে সে পটেনশিয়াল নেই, শি ইজ এ রেডিও জকি, শি উইল নট বি এবল টু অ্যাক্ট। তাই জন্য ঘোরাঘুরি ব্যবসা যখন শুরু হলো, ইনফ্যাক্ট উই আর নট আর্নিং আ সিঙ্গেল পেনি, তাই জন্য এখন অভিনয়টা শুরু হলো। চিলি ডিজিটালি আমরা এত দূর পর্যন্ত পৌঁছে গেছি এখন, না নিজেরাই অনেক কিছু করতে পারে। ইউ ডোন্ট হ্যাভ টু রিয়েলি ওয়েট টু শো ইউর ট্যালেন্ট বাই সাম সো কল্ড কোট আনকোট বিগ হাউস অর বিগ ডিরেক্টর। তো এখন অ্যাক্টিং করার ওনার্সটা কিন্তু আমি পুরোটাই প্রার্থনাকে দিতে চাই, বিকজ প্রার্থনা যদি এই আইডিয়াটা নিয়ে না আসতো তাহলে হয়তো এই কাজটা করা হতো না। অ্যান্ড অফকোর্স অরিন্দম চ্যাটার্জি, যে অক্লান্ত পরিশ্রম সেই মানুষটা বাড়িতে বসে এই প্যান্ডেমিকে করছে, এই লকডাউনের বাজারে আমি স্বপ্নেও ভাবতে পারি না। অ্যান্ড প্রার্থনা না থাকলে ওয়াই অ্যাক্টিং নাও, অ্যাক্টিং নেভার হয়ে যেত আমার কাছে, নেভার এভার। গুড উইশেস টু মাই ভিউয়ার্স, অফকোর্স ভালো থাকবেন, ভালো রাখবেন, স্টে হোম, স্টে সেফ, মেনটেন সোশ্যাল ডিস্টেন্স, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট আফটার দ্য লকডাউন ইজ ওভার। আর আমরা না খুব খুব ছোট ভাবে কিছু করার চেষ্টা করছি, মানুষকে ক্রিটিসাইজ করছি না, ট্রোল করছি না, ফেসবুকে চারটে ওপিনিয়ন দিচ্ছি না, বাজে কথা বলছি না, জ্ঞান দিচ্ছি না কোনো মানুষকে, তাই আমরা খুব ইনোসেন্টলি কিছু কাজ করার চেষ্টা করছি। জানি একদমই পারি না, বড় বড় নামেদের কাছে আমরা 1% কিছু নই, বাট চেষ্টা করছি। সো চাইবো আশীর্বাদ করবেন বড়রা, ছোটরা give us lots of love, criticize us but in a positive way, please do support us, and if you really really hate us, trust me that is also amader kache bishal boro power, but we choose to ignore few haters. Troll jodi korte chao korte paro, I love trollers. Are troll nahi to kya hua boss, zindagi mein scandal nahi hai to naam kahan? Well viewers, the rate koi bolte chai, stay with us, help us, support us, love us. Thank you so much Prarthana, thank you so much Oyon, Arindam of course, thank you, thanks to everyone, and of course Tiku, he's also a part of Chatterbox Films now, and everyone.